শুরু হয়ে গেল রোজ ভ্যালিতে টাকা রিটার্ন অর্থাৎ রোজ ভ্যালিতে টাকা রেখে যদি আপনার সেই টাকা ডুবে গেছে আপনি রিটার্ন পাননি তাহলে তার জন্য এখনই অ্যাপ্লাই করুন কিন্তু অ্যাপ্লাই করার আগে কিছু তথ্য আপনার জেনে নেওয়া প্রয়োজন যাতে আপনার অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে হয় ঠিকঠাক হয় তো শুরুতে যেটা দেখতে পাচ্ছেন সেটা যে রোজ ভ্যালি নশো কোটি টাকা রিফান্ড দিচ্ছে তার ডিটেলস কিভাবে করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং বেশ কিছু মানুষের কিছু প্রশ্ন উঠে আসছে যে কারা আগে টাকাটা পাবে তো সব কিছু মিলিয়ে বেশ কিছু কনফিউশন আছে যা এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার হতে পারে তো এটাখানে যেটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ষাট লাখ মানুষের টাকা রয়েছে রোজ ভ্যালিতে সেটা কিন্তু আমরা এর আগেও জেনেছি যে ষাট লাখ মানুষ রোজ ভ্যালিতে টাকা রেখেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ওয়েবসাইট চালু করেছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা নিজেদের টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবে তারপর সেই সংশ্লিষ্ট নথি আপলোড করতে হবে এবং তা খতিয়ে দেখার পরেই দেওয়া হবে আপনাদের রিটার্ন ডিটেলসটা যদি আরেকটু জেনে নিতে চান তা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এর আগেই ওয়েবসাইট চালু করে রোজ ভ্যালির টাকা ফেরানোর নির্দেশ দিয়েছিলেন উল্লেখ্য দু সালে সারদা কেলেঙ্কারি ধরা পড়ার পর থেকেই রোজ ভ্যালির পদ্মাও ফাঁস হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তে নেমেছিলেন সিবিআই এবং ইডি গ্রেপ্তার হয়েছিলেন সংস্থার মালিক বাজেয়াপ্ত করা হয়েছিল সম্পত্তি তো সেই সম্পত্তি থেকেই এখন রিটার্নটা দেবে বলে জানা গেছে যেমন জানা গিয়েছে রোজ ভ্যালির যেসব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল সেইগুলি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে অবশ্য এই সব আমানতকারীদের যে সব টাকা ফিরিয়ে দেওয়া হবে এমনটা নাও হতে পারে এই এই হিসাব করবে একটি কমিটি সেই কমিটির প্রস্তাব মতোই আমানতকারীদের টাকা ফেরানো হবে এই যে পয়েন্টটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে সব আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে এমনটি তাও নাও হতে পারে অর্থাৎ এখানেই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন যে কোন আমানতকারীরা আগে টাকা পাবে বা কোন আমানতকারীরা টাকা পাবে বা পাবে না এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং এখানেই থাকছে সবচেয়ে বড় ধোঁয়াশা অনেকেরই এক জায়গায় থাকছে যে কারা আগে টাকা পাবে তো সেটা জানতে হলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি যেখানে বলা হচ্ছে কোন আমানতকারী প্রথমে টাকা পাবেন তো প্রাথমিকভাবে যা জানা গেছে যে সমস্ত আমানতকারী টাকার অঙ্ক পাঁচ হাজারের মধ্যে তারাই প্রথমে টাকা ফেরত পাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির তরফে তারপর অন্যান্যদের টাকা ধাপে ধাপে মেটানো হবে অর্থাৎ যাদের টাকা পাঁচ হাজার টাকার মধ্যে তারাই আগে রিটার্ন পাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে হলে হবে না তাদের অ্যাপ্লিকেশন সঠিক হতে হবে আসছে কোথা থেকে আসছে এই টাকা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসছে যে কে দেবে এই টাকা কোথা থেকে আসছে এই টাকা জানা গিয়েছে রোজ রোজভারিতে টাকা রেখেছিলেন প্রায় ষাট লক্ষ মানুষ তাদের মধ্যে মোট আমানতের অঙ্ক ছিল প্রায় তিন হাজার কোটি টাকার আশেপাশে তো রোজ ভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই সম্পত্তি থেকেই কিন্তু এই রিফান্ডটা দেওয়া হবে সেই ধরনের তথ্য উঠে এসেছে যেমন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে গঠন করা হয়েছিল এডিসি গঠন করা হয়েছিল সেই এডিসি যে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেছিল সেই সম্পত্তি থেকেই টাকাটা রিফান্ড দেবে বলেই ঠিক করা হয়েছে তো এখন আমাদের যে প্রশ্নগুলো উঠে আসছে আমাদের আবেদন অনলাইনে দেওয়ার পরে কি করা উচিত আমাদের যে অনলাইনে আবেদন করব তারপরে আমাদের কি করা উচিত মাননীয় কমিটি যেটা রোজ ভ্যালি ডিসপোজাল কমিটি তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করবেন এবং আবেদন করার পরে ভবিষ্যতের জন্য একটি রেফারেন্স নাম্বার আপনি পাবেন সেই রেফারেন্স নাম্বার কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে বা ডাউনলোড করে রেখে দিতে হবে যে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাইয়ের যে রেফারেন্স নম্বর সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশন আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন তার অবস্থান কী রয়েছে আপনি কতদূর এগিয়েছেন সেটা জানবেন কীভাবে তো মাননীয় কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার পর আপনি ভবিষ্যতের জন্য রেফারেন্স নম্বরটি পেয়ে যাবেন সেই রেফারেন্স নম্বর দিয়ে আপনি বর্তমান অবস্থা চাইলেই জানতে পারবেন তার জন্য বাম দিকে বিনিয়োগকারীর অপশানে যেতে হবে তো এখন আমরা ওয়েবসাইটটাতে গিয়ে ডাইরেক্ট দেখে নিই যে কিভাবে আমরা করতে পারি তা হচ্ছে এই ধরনের একটা ওয়েবসাইট পাচ্ছেন ওয়েবসাইটটাতে যাওয়ার জন্য আপনাকে সবচেয়ে প্রথমে রোজ ভ্যালি লিখে আপনি রোজ ভ্যালি রিফান্ড লিখে যদি আপনি গুগলে সার্চ করেন একটু নিচের দিকে নামালেই আপনি রোজ ভ্যালির একটা যে অ্যাসেট ডিসপোজাল কমিটির যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনার যে হোম পেজ সেই হোম পেজে আপনি পৌঁছে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে এর হোম পেজে চলে এলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড সার্টিফিকেটের অপশান পাচ্ছেন এই আপলোড সার্টিফিকেটে গিয়েই কিন্তু আপনার ডিটেলসটা দিতে হবে এবং তারপরে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেটাও আপলোড করতে হবে তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপলোড সার্টিফিকেটে ইনভেস্টার নমিনি এবং আদার্স আপনি কে অ্যাপ্লিকেশানটা করছেন যে আপনিই কি অ্যাপ্লিকেশন করছেন আপনি কি পলিসিটা করেছিলেন আপনার নামে কি পলিসিটা আছে তাহলে অবশ্যই আপনি ইনভেস্টার এবং ধরুন যে ইনভেস্ট করেছিল তিনি আজ বেঁচে নেই কিন্তু নমিনি করে গিয়েছিলেন যে নমিনি সে অ্যাপ্লাই যদি করেন তাহলে নমিনিতে ক্লিক করে আপনি অ্যাপ্লাইটা করবেন এবং যদি আপনি আদার্স হন অর্থাৎ হয়তো যে ইনভেস্টার সে আজ নেই বা যে নমিনি সেও আজ নেই তাহলে কে করবে তার যে উত্তরাধিকারীরা রয়েছে তারা চাইলে আবেদন করতে পারে এবং আদার্সে ক্লিক করে তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশানটা করবে অ্যাপ্লিকেশানটাতে যা যা রয়েছে তা কিন্তু খুবই কমন এখানে বাংলা ইংরাজি দুটোই রয়েছে আপনি পরপর পড়ে পরে এটা করতে তো এইভাবে আপনি এখন ফর্মটা ফিল আপ করে সার্টিফিকেট আপলোড করে দিতে পারবেন এবং এই আপলোড প্রক্রিয়া যদি আপনি দেখতে চান যে কিভাবে আপলোড করা হচ্ছে তার জন্য অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আমার পরবর্তী ভিডিওতে এই ডিটেলসটা আপনাদেরকে করে দেখাতে চলেছি আপনি ফোনের মাধ্যমেও করতে পারবেন আপনি কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন দুটো অপশানই থাকবে আমি দুটো অপশানই আপনাদেরকে দেখিয়ে দেবো